আজকে ঘুম থেকে ওঠার পর হঠাৎ ইচ্ছে হলো যে একটু বাঙালি খাবার ট্রাই করার। বাঙালি খাবার বাড়িতে তো আমরা প্রত্যেক দিনই খাই, আর বাঙালি মানেই তো মাছে ভাতে বাঙালি, এর ওপরে আর কিছু হতে পারে না। বাট তবুও যদি কেউ সামনে থালা সাজিয়ে দেয় সেটার ব্যাপারই একটু আলাদা হয়। তো সেই কারণে সকাল সকাল আমরা বেরিয়ে গেছি বহরমপুরের উদ্দেশ্যে। আমাদের বহরমপুরে রয়েছে একটা ষোলো আনায় বাঙালি বলে একটা রেস্টুরেন্ট, তো আমরা আজকে ওখানেই যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো গাইস চলো দেখতে থাকো ভিডিওটা। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে আমি এসেছি বহরমপুরের একটা হোটেলে। আমাদের প্রথমে প্ল্যানটা কি ছিল বলে দিই, তারপরে তোমাদেরকে বাকিটা বলছি। প্রথমে আমাদের প্ল্যান ছিল, হঠাৎ করে সকালে ইচ্ছে হলো যে আজকে বহরমপুরে গিয়ে ষোলো আনায় বাঙালি হোটেলে গিয়ে একটু বাঙালি আনা টাইপের খাবার খেলে কেমন হয়। তো সেই উদ্দেশ্যে অ্যাকচুয়ালি রওনা দেওয়া, আমি চলে এসেছি অলরেডি বহরমপুরে। এসে কি হয়েছে, আমি হোটেলের ওখান থেকে নামছি, জিজ্ঞেস করলাম যে ষোলো আনা হোটেলের সিঁড়িটা কোন দিক দিয়ে, কোন দিক দিয়ে উঠবে। তো ওখান থেকে একজন বললো যে ম্যাডাম আজকে বন্ধ আছে, ওটা আজকে খুলবে না, কারণ পুজোর এই কদিন, পুজোর এই কদিন বন্ধ ছিল, এখন পর্যন্ত খোলে। ওই শুনেই তো আমার মাথা ঘুরে গেছে যে এত দূর থেকে আসলাম, সেই ডোমপল থেকে বহরমপুর, একটু ষোলো আনাই বাঙালিতে একটু বাঙালি টাইপের খাবার খাবো সেই কারণে। তো তো ওইভাবে তো আসা অ্যাকচুয়ালি, তো এখানে এসে দেখছি তো বন্ধ, তো আর হলো না। তো পাশেই রয়েছে হাভেলি, তো আমরা এখন হাভেলিতে এসেছি। আমরা বলা ভুল হবে, আমি এসেছি আর আমার সাথে একজন এসেছে, ওইদিকে বসে আছে। তো চলো এখন হাভেলিতে দেখা যাক এখানে কী কী পাওয়া যায়, কী কী খাওয়া অ্যাকচুয়ালি খাবার এখানকার স্পেশাল কী। তো চলো দেখতে থাকো আজকে। তো এটা হচ্ছে হাভেলির মেনু। মেনু বলতে গেলে এখানে নর্মালি একটা রেস্টুরেন্টে যেরকম খাবার পাওয়া যায় আর কি, ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন, চাউমিন, মাটন, এই সবই। তাছাড়া এক্সট্রা স্পেশাল কিছু এর মধ্যে আমি পেলাম না, ছিল না আর কি। তো যাই হোক, এই যে ফারুক, আমি আর ফারুক এসেছি, মানে ও আমার সাথে এসেছে আর কি। মানে আসার জন্য কাউকে পাচ্ছিলাম না, এবার একা আসলে আসা যেত, যেত না সেটা নয়, বাট তবুও। তো আজকে ষোলো আনায় বাঙালিতে আসার একমাত্র কারণ ছিল একটা বাঙালি থালি ট্রাই করার। অনেকদিন থেকে ভাবছিলাম যে বাঙালি থালি ট্রাই করব। তো হাভেলিতে মেনু এসে দেখলাম তো কোনো থালি কোনো আইটেম নেই। এখানে পূজার পূজা স্পেশাল কিছু খাবার আছে, কিন্তু সেগুলো আর খাওয়া যাবে না। সবগুলোই তোমার চিকেন বিরিয়ানি, হায়দ্রাবাদি বিরিয়ানি, মাটন হায়দ্রাবাদি বিরিয়ানি, চিকেন কষা, মাটন কষা, এইসব। তো একটাও থালির সিস্টেম নেই, যেহেতু আমাদেরকে এখান থেকেই কিছু একটা অর্ডার দিতে হবে, জাস্ট খাওয়ার জন্য এসেছি, না খেয়ে তো যাওয়া যায় না। আর আমার সাথে এসেছে ফারুক। হ্যালো, আর কিছু বললো তো তোমাদেরকে প্রথমেই বললাম যে এটা হাভেলি একটা নর্মাল রেস্টুরেন্ট, এখানে স্পেশাল কিছু পাওয়া যায় না। নর্মালি ওই হায়দ্রাবাদি বিরিয়ানি, মানে বিরিয়ানির এইসব আইটেম একটা নর্মাল রেস্টুরেন্টে যেগুলো থাকে আর কি। তো আমরা তেমন কিছু অর্ডার দিইনি, আমি অর্ডার দিয়েছিলাম একটা বাটার চিকেন মশালা, তন্দুরি রুটি, আর হচ্ছে গ্রিন স্যালাড, আর একটা করে স্প্রাইট। ব্যাস এইটুকুই ছিল আমাদের আজকের লাঞ্চ। বাট আমাদের তো চিন্তা ভাবনা অন্যরকম ছিল। আমি কি ভেবেছিলাম, নর্মালি একটা থালি নিয়ে থালির যে ফুল রিভিউ সহ যে ভিডিওগুলো হয়, জাস্ট লাইক ওই রকম টাইপের ভিডিও করার ইচ্ছে ছিল অনেক দিন থেকে। ইচ্ছেটা ছিল আমি ষোলো আনায় বাঙালিতে আসবো আসবো প্রায় বছর খানেক, মানে যখন মুন্না ছিল তখন থেকেই বলছিলাম যাবো যাবো যাবো, বাট কোনো রকম হয়ে ওঠেনি। মানে অনেকবার প্ল্যান করেছি, প্ল্যান ভেস্তে গেছে, কোনো কাজ পড়ে গেছে, আসা হয়নি কোনো না কোনো কারণে। তো হঠাৎ করে যখন আজকে বিনা প্ল্যান ছাড়াই যখন বেরোলাম, এসে দেখি হোটেলটা বন্ধ আর কি, আসলে কপালে নেই। যাই হোক, আজকে আমরা হাভেলিতেই লাঞ্চটা করব আর কি, লাঞ্চ বলা চলে না। আমরা ঢুকতে ঢুকতে প্রায় তিনটে সাড়ে তিনটে মতো বেজে গেছিলো আর কি। আর এখানকার খাবারের ব্যাপারে যদি বলি, মানে আমরা তো বাটার চিকেন মশালা, তান্দুরি রুটি আর স্যালাড নিয়েছিলাম। তো বাটার চিকেন মশালা তো ঠিকঠাক ছিল, কারণ এর আগেও খেয়েছি, সেমি লেগেছে আর কি, মানে ভালোই লেগেছে। বাট তান্দুরি রুটিটা আমার একদম পছন্দ হয়নি, মানে দূর থেকে দেখে মনে হচ্ছে যে তোমার
হাতে রুটি নর্মালি যেরকম হয়, যারা হাতে রুটি বানানো খেয়েছো তারা বুঝতে পারবে, জাস্ট লাইক ওই রকম লাগছিল। কিন্তু আমাদের এখানে আমি খেয়েছি তান্দুরি রুটি, অনেকটা বেটার ছিল, সফট ছিল, বেশ ভালো ছিল খেতে। বাট ওখানকার তান্দুরি রুটিটা আমার একদম পছন্দ হয়নি আর কি। ওখানে আমি খেতে খেতে কোনো কথাই তোমাদের সাথে বলতে পারছিলাম না বা শেয়ার করতে পারছিলাম না, কারণ ভেতরে প্রচুর নয়েজ ছিল, ওপরে পাখা ঘুরছিল, আর বাইরে কিছু কিছু ঠাকুর বিসর্জন দিতে যাচ্ছিলো, তো ওই ঢাক ঢোল বক্স সব কিছুর আওয়াজ হচ্ছিল, খুবই আওয়াজ হচ্ছিল, সেই কারণে আর ভয়েসটা ওখানে দিতে পারেনি, তাই পরে আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে। তো মোটামুটি আজকে কোনো প্ল্যান ছাড়াই দিনটা খুব ভালো কেটেছে। আমি একটা কথাই বলবো, যদি মন খারাপ হয়, যদি কোনো কিছু ভালো না লাগে, সোজা বেরিয়ে পড়ো, কাউ মানে কারোর জন্য ওয়েটও করতে হবে না, কাউকে তোমার সাথে দরকারও নেই, জাস্ট একা বেরিয়ে পড়ো। আমার ঠিক ওই রকম হয়েছে আজকে, হঠাৎ করে মনে হলো আমি বেরিয়ে গেলাম। আর সত্যি কথা বলতে কি বলো তো, যখন নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হয় না, তখন আর অন্য কারোর দিকে তাকাতে হয় না। তো আর অন্য কে আর অন্য লোকেরা কে কী বলছে সেটাও কিন্তু ভাবতে হয় না, যদি ওইটা ভাবো, ওইটা শোনো যে লোকে কী বলবে, তাহলে তুমি কিছু করতে পারবে না। আমার এটিএমটা হারিয়ে গিয়ে এত প্রবলেম হয় তোমাদের কী বলবো। এখানে আমার ফোনপেতে তো টাকা রয়েছে, আমি ভাবলাম যে খাওয়ার পরে ফোনপেতে পেমেন্ট করবো, মানে এত বড় একটা রেস্টুরেন্টেও তোমার মানে অনলাইন পেমেন্টের কোনো সিস্টেম নেই আর কি। তো দেখা যাক, ওকে বললাম ফোনপেতে ওর টাকা ঢোকাবো, ওকে তেমন হলে ব্যাংকে পাঠাতে পারবে। আচ্ছা আচ্ছা, ও ফাইনালি পেয়ে যাবে। তো যেটার জন্য ভয় পাচ্ছিলাম তো সেটা আর করতে হয়নি, মানে ওকে আর এটিএমে যেতে হয়নি আর কি। ওরা মানে চুপ করে অ্যাকচুয়ালি পেমেন্টটা আমাকে করালো, মানে আমাকে দিয়ে করালো, কারণ পুজোর মধ্যে কী হয় নর্মালি ভিড় হয়, তো সবাইকে দিয়ে ওরকম ফোনপেতে পেমেন্ট করানো সম্ভব হয় না বলে কিছুদিন ওটা ওরা অফ রেখেছিল। তো মানে যে আমাকে পেমেন্ট আমার কাছ থেকে পেমেন্ট নিতে এসেছিলো সে বললাম আমি একটু তাড়াতাড়ি, কেউ যেন জানতে না পারে, তো তাড়াতাড়ি ফোনপেতে পেমেন্ট হয়ে গেছে। তো যাই হোক, চলো এখান থেকে আমরা বেরোবো। তো বহরমপুর থেকে চলে এসেছি আমরা হরিহরপাড়ার একটা মিষ্টির দোকানে, অ্যাকচুয়ালি টক দই খাওয়ার জন্য। প্রথমে ভেবেছিলাম যে আইসক্রিম খাবো, তো ভাবলাম যে না, আইসক্রিম খাওয়ার থেকে অনেক 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 ভালো যে তুমি একটু টক দই খেয়ে নাও, তো সেই কারণেই আসলাম আর কি, জাস্ট টক দই খাওয়ার জন্যই। সো আমরা বহরমপুর থেকে বেরিয়ে এসেছি, আমরা এখন আছি এটা কী মাঠ, এই কী ঘাট, সরুপুর ঘাট, আমি বলছি কী মাঠ। এখানে এখন মানে প্রচুর জল, এমনিতে নর্মালি সময় অত জল থাকে না, শুকনোই থাকে, মানে বাসের ই দিয়ে যাওয়া যায়, বাট এখন অনেক জল, অনেক তো নৌকো করে পার হতে হচ্ছে আর কি। তো এখন আর কোনো কাজ নেই, এখান থেকে সরাসরি বাড়ি চলে যাবো। তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আর হ্যাঁ এই টাইপের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও, মানে এইদিক ওইদিক গিয়ে তোমার হোটেলের খাবারগুলো, রেস্টুরেন্টের খাবারগুলো ট্রাই করে বলা আর কি, মানে ফুড রিভিউ বলতে পারো। তো যাই হোক, চলো টাটা, পারুক টাটা।